সাউথ কাতানের মধ্যে কিছু কাতান দেখাবো। তো আপনারা ফুল ভিডিও ইউনিক একটি স্টাইলের মধ্যে আপনার পারের যেই লাইট জলপাইয়ের সাথে মিষ্টি কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছে শাড়িটা। কালার কম্বিনেশন সবকটাই আলাদা, তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন, মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। তো আজকে আমি সাউথ কাতানের মধ্যে কিছু কাতান দেখাবো, তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো ওতে ফার্স্ট আমি কন্ট্রাস্ট একটি শাড়ি খুলতেছি, এটা হচ্ছে আপনার ফিরোজার সাথে মিষ্টি রেড যেটাকে বলে, এটা হচ্ছে আপনার মিষ্টি রেড কম্বিনেশন। খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের মধ্যে, ভিতরে আপনার পিওর ম্যাট গোল যে জরিটা আছে সেই জরি দিয়ে আপনার পিটানো কাজ করা আছে। ইউনিক একটি স্টাইলের মধ্যে আপনার পারের যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনি দেখেন একদম স্মল সাইজের পার, মানে কি মিডিয়াম যেটাকে বলে, এটা হচ্ছে আপনার মিডিয়াম স্মল। ভিতরে খুবই সুন্দরভাবে আপনার পিটানো কাজ করা আছে, আর বডিতে কিন্তু আপনার ফুললি আপনার চিকন চিকন লতা পাতা দিয়ে আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে। ফুল বডিতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার ফুল বডিতে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন। উপরের পার আর নিচের পার কিন্তু খুবই সুন্দর এবং একই সাইজের পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা দেখেন খুবই সুন্দর, একদম পিওর জরিটা, মানে কি দেখলেই বোঝা যায় যে কোনটা পিওর কোনটা আনপিওর। আর পিওর যে জরিটা হয় আপনার ম্যাট গোল্ড জরি হয়ে থাকে, মানে কি বেশি গ্লেজি হয় না। তো দেখেন এটা হচ্ছে আপনার গ্লেজি ছাড়া খুবই সুন্দর পিটানো কাজ করা, একদম মানে কি পাতলা পাতলা যে জরিটা হয় এটা হচ্ছে আপনার পাতলা জরি দিয়ে আপনার কাজ করা। কুচি দিয়ে আপনি মনে করেন যখন শাড়িটা পরবেন ফুলে থাকবে না, আপনার খুবই সুন্দরভাবে থাকবে কুচিটা। এটার ব্লাউজটা দেখাবো, ব্লাউজটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে পার আর আঁচলের সাথে আপনার ম্যাচিং করা আছে এই কালারটা। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজ। আর এটা হচ্ছে আপনার ব্লাউজের বেল্ট, এটা হচ্ছে আপনার টু স্লিপ এবং ব্লাউজের পিছনে এই ডিজাইনটা পড়বে। এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার জলপাই কালারের সাথে আপনার মিষ্টি কালারের কম্বিনেশন। ফুললি আপনার পিটানো কাজ করা আছে, ফুল বডিতে আপনার খুবই সুন্দর আপনার লতা পাতা স্টাইলের কাজ করা আছে, একদম গর্জিয়াসের মধ্যে। পারের কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার, অরিজিনাল যে মিষ্টি কালারটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার অরিজিনাল মিষ্টি কালার, ঠিক আছে। জলপাইয়ের সাথে আপনার লাইট জলপাই যেটাকে বলে, এটা হচ্ছে আপনার লাইট জলপাইয়ের সাথে মিষ্টি কালার কম্বিনেশন। খুবই সুন্দর লাগতেছে শাড়িটা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা আপনার ডিজাইনটা সিমিলারই আপনার বেনারসিতে হয়ে থাকে এই টাইপের আঁচল। তো ওই টাইপের আঁচলের স্টাইলটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে, খুবই সুন্দর গর্জিয়াস আপনার রাজকীয় স্টাইলের ডিজাইনটা করা আছে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা আপনার মিষ্টি কালার, এটার মধ্যে আপনার সেলফ কাজ করা হবে ব্লাউজের মধ্যে। আর টু স্লিপ এবং ব্লাউজের পিছনের ডিজাইনটাও রয়েছে, এই যে এটার ভিতরে দেখেন ছোটো ছোটো আপনার নাকফুল স্টাইলের আপনার সেলফ কাজ করা আছে, ফুল মানে কি ব্লাউজের মধ্যে কাজ করা আছে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজের ডিজাইনটা, পারের সাথে সম্পূর্ণ আপনার ম্যাচিং করা আছে, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে চলে যাবে এই ডিজাইনটা। এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার, এক কালারের মধ্যে, এটা কোনো কন্ট্রাস্ট হবে না, টোটালি আপনার ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখেন প্রত্যেকটা লতা পাতা স্টাইল কিন্তু মানে কি এক একটা এক এক রকমের ডিজাইন, এখানে সবকটাই আলাদা। তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন, 6 থেকে 7টা আমাদের পেজ আছে মিতু কাতানের পেজ, ওইখানে আপনারা ভিজিট করলে কিন্তু সব ধরনের কালার ডিজাইন আর অন্য অন্য শাড়ির কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন। আর এখন বর্তমান যেটা দেখতেছেন এটার যদি আপনারা কালার দেখতে চান, যেগুলো দেখাচ্ছি আমি এগুলোর যদি কালার দেখতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোর নাম্বার দেওয়া আছে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি এই কালেকশনের কালারগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে, আর ফুললি আপনার পিটানো আপনার এক একটা লতা পাতা, লতা পাতার মধ্যে কিন্তু অনেক ধরনের মানে কি স্টেপ আছে, এটা হচ্ছে আরেকটা স্টেপ। এটার ভিতরে দেখেন আপনি একটু খালি খালি জায়গার মধ্যে কিন্তু আপনার একটু গ্যাপ টু গ্যাপ লতা পাতা করা আছে, ভিতরে মানে কি টোটালি আপনার ম্যাট গোল জড়ি দিয়ে পিটানো কাজ করা আছে। আর এটা হচ্ছে আপনার পারটা, পারের মধ্যে আপনার ফ্লাওয়ার ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে আপনার পিটানো কাজ করা আছে, একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে উপরের পার আর নিচের পার কিন্তু আপনার একই স্টাইলের পেয়ে যাচ্ছেন। আঁচলটা হবে আপনার রুমালি আঁচলের মধ্যে, এটা হচ্ছে আপনার রুমালি আঁচলের ভিতরে নকশাটা খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর, মানে কি একদম নতুনত্ব বললেই চলে, একদম ইউনিক স্টাইলের মধ্যে কাজ করা আছে। সবচেয়ে বেশি কিন্তু লুক দেয় কিন্তু যারা মানে কি শাড়ি পরে,
দূরে থেকে লুক দেয় কিন্তু আপনার আঁচলটা, আঁচলটা সুন্দর হলে কিন্তু পুরোটা শাড়ি ভালো লাগে দেখতে। এটার আঁচলটা দেখেন কত সুন্দরভাবে আপনার পিটানোর কাজ করা আছে, সামনাসামনি আপনারা দেখলে শাড়িটার প্রেমে পড়ে যায়, মানে এত সুন্দর ইউনিক একটি স্টাইলের মধ্যে মানে কি ডিজাইনটা করা আছে। এটা ব্লাউজটা দেখাবো, ব্লাউজটা আপনার এক কালারের মধ্যে হবে, জাস্ট আপনার টু স্লিপ এবং ব্লাউজের পিছনে ডিজাইনটা রয়েছে, এই যে দেখেন খুবই গর্জিয়াস হবে ব্লাউজটা। এক কালারের মধ্যেও কিন্তু আপনার মনে করেন যে কাজ থাকলে যে ব্লাউজটা গর্জিয়াস হয়, পরার পরে লুকটা কিন্তু তেমন না, আপনার স্যাম্পলের মধ্যেও কিন্তু আপনার লুকটা কিন্তু খুবই গর্জিয়াস হয়, ঠিক আছে। সুন্দরভাবে যদি স্টাইলিশভাবে আপনার ব্লাউজটি বানিয়ে নিতে পারেন তাহলে আপনার সব মানে কি সব ধরনের ব্লাউজই, আপনার হালকা পাতলা যেগুলো ব্লাউজ আছে সবকটাই আপনার মানে কি হালকা রূপে গর্জিয়াস লাগবে দেখতে। এটা হচ্ছে আপনার টু স্লিপ এবং ব্লাউজের পিছনের ডিজাইনটা রয়েছে, খুবই সুন্দর আপনার পাড়ের সাথে ম্যাচিং করা। লাস্ট যে শাড়িটা আছে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের সাথে মেরুন কালার ডিপ মিষ্টি কালার কম্বিনেশন। এটা হচ্ছে আপনার ডিপ কালার মিষ্টি কালার যেটাকে বলে, আপনার পাড়ের আর আঁচলের কালারটা ব্লাউজের কালারটা কিন্তু আপনার ডিপ মিষ্টি কালার, আর ফুল বেজের কালারটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে। খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন, আর ফ্যাব্রিক্সটা 100% পিওরের মধ্যে, ঠিক আছে। আপনার যখন ধরবেন সাউথ কাতান যারা যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি অরিজিনাল সাউথ কাতান কিনা। তো জরিগুলো হচ্ছে আপনি একটু সামনাসামনি দেখাবো, জরিগুলোর আপনি মানে কি কোয়ালিটিটা দেখেন আর ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে আপনার পিটানো কাজ করা আছে। লোকাল যেগুলো থাকে আপনার এই যে ডিজাইনের আশেপাশে কিন্তু আপনার দু চারটা জরি থাকবে, ভালো মতো ফিনিশিং থাকবে না, কিন্তু এটা হচ্ছে আপনার টোটালি আপনার পিওর ম্যাট গোল্ড জরি যেটাকে বলে, এটা হচ্ছে আপনার পিওর ম্যাট গোল্ড জরি দিয়ে আপনার পিটানো কাজ করা। ফুললি আপনার মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পিটানো কাজ করা আছে, আর কোনো সাইডে কিন্তু আপনার মানে কি কোনো গ্যাপ নেই শাড়িটা, সব জায়গাতে কিন্তু আপনার ডিজাইনটা করা আছে। আর এত সুন্দর গর্জিয়াস শাড়ি কিন্তু মনে করতে পারেন যে অনেক ভারী হবে, শাড়িটা কিন্তু তেমন কিছুই না, একদম লাইট ওয়েটের মধ্যে মানে কি পেয়ে যাচ্ছেন। আপনার চাইলে 12 ঘন্টা কিন্তু আপনার যে কোনো অকেশন বা পার্টিতে আপনার পরে থাকতে পারবেন, কোনো আনিজি ফিল হবে না। নিচের পাড় আর উপরের পাড় আপনার একই স্টাইলের হবে, জাস্ট আপনার কালারটা চেঞ্জ আপনার মানে কি এক কন্ট্রাস্টের মধ্যে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, খুবই সুন্দর একটি আঁচল আপনার ভিতরে দেখেন, মানে কি মাঝখানে এই যে আপনার বল প্রিন্টের মাঝখানে কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে, আর এই যে সলিড জরি দিয়ে আপনার পিটানো কাজ করা আছে, ম্যাট গোল্ড জরি। জরিগুলো কিন্তু আপনার চুলের থেকেও পাতলা হবে, তার জন্য এত সুন্দর গ্লেজ দিচ্ছে, এত সুন্দর মানে কি ম্যাট গোল্ড যেটা বলে এটা হচ্ছে আপনার ম্যাট গোল্ড জরির মধ্যে, ঠিক আছে। আঁচলটা খুবই সুন্দর আপনার শর্ট আঁচলের মধ্যে। আর ব্লাউজটা দেখাবো, ব্লাউজটার মধ্যে কিন্তু আপনার সেলফ কাজ করা হবে। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, মিষ্টি কালার ব্লাউজ, আর টু স্লিপ এবং ব্লাউজের পিছনের ডিজাইনটাও রয়েছে। এটা হচ্ছে আপনার ব্লাউজের ডিজাইনটা, খুবই সুন্দর দেখেন পিটানো কাজ করা, পাড়ের সাথে কিন্তু আপনার ম্যাচিং করা আছে। ব্লাউজের মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন সেলফ কাজ করা আছে, জানি না আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন কি না, কিন্তু সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আপনার সেলফ কাজ করা আছে। খুবই সফট হবে, স্মুথনেস আছে এগুলোর মধ্যে, আপনারা যখন পরবেন ধরবেন তখনই মানে কি কিছু ভালো শাড়ি পরলে কিন্তু মন থেকেও ভালো লাগে যে কমফোর্ট ফিল হচ্ছে, এগুলো সেই টাইপের শাড়ি। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই সাউথ কাতানগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসেই কিন্তু আপনারা ঝামেলা মুক্তভাবে অর্ডার করতে পারবেন। তো যে শাড়িটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন, অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনে, নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকুন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।